মর্যাদা আল্লাহর কাছে নারী পুরুষের সমান। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ, أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر، وقال النبي الأمين صلى الله عليه وسلم ألا كلكم راعين وكلكم مسؤول عن راعيته أهل حدیث আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত 31তম তাবলিগ ইজতেমার দ্বিতীয় দিনের তৃতীয় অধিবেশনে উপস্থিত দুই দিনব্যাপী তাবলিগ ইজতেমার সম্মানিত সভাপতি, তিন বছর ছয় মাস ছয় দিন কারাভোগকারী মজলুম বর্ষিয়ান জননেতা, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মোহতরম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব, উভয় সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা পর্যায়ের নেতৃবৃন্দ, জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত ইসলাম দরদি জান্নাত পাগল শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানি কেরাম, তাওহীদের চেতনায় উজ্জীবিত সংগ্রামী যুবক ভাইয়েরা, স্নেহের সুনামণিরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে সমাজ সংস্কারে মহিলাদের দায়িত্ব ও কর্তব্য। নারী এবং পুরুষ উভয়কে নিয়েই সমাজ গঠিত হয়, কথা ঠিক কিনা? শুধু পুরুষকে নিয়েই কিন্তু সমাজ গঠন হয় না, আবার নারীকে নিয়েই সমাজ গঠন হয় না। একটা সুন্দর সুস্থ সমাজ নির্মাণে নারী পুরুষ উভয়ের ভূমিকা প্রয়োজন। পুরুষের একক ভূমিকায় একটা সুন্দর সুস্থ সমাজ কখনই নির্মাণ করা সম্ভব না, আবার নারী সমাজের একক ভূমিকায় একটা সুন্দর পরিবার সমাজ গড়ে তোলা সম্ভব না। আমরা যদি সুস্থ সুন্দর একটি আদর্শ সমাজ গড়তে চাই, তাহলে নারী পুরুষ উভয়কে তার তার স্বস্ব স্থান থেকে স্বস্ব পরিমণ্ডলে আন্তরিকতার সাথে অবশ্যই দায়িত্ব পালন করতে হবে। এই দায়িত্ব পালন যখন আমাদের সমাজে শুরু হবে, তখনই সমাজ সুন্দর হবে, একটা সুন্দর সমাজ আমরা বিশ্ববাসীকে উপহার দিতে পারব। মোহতরম হাজিরিন, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর, দিবসে দিয়াছে শক্তি সাহস, নিশিতে হয়েছে বধু, পুরুষ এসেছে মরুতৃশালয়ে, নারী জুগিয়েছে মধু, কোনো কালে একা হয়নি কুজয়ী, পুরুষের তরবারি প্রেরণা দিয়েছে শক্তি দিয়েছে সতী সাধুবী নারী, কথা ঠিক কিনা?
পৃথিবীতে আমরা যা দেখতেছি এর পিছনে একক পুরুষের ভূমিকা না, আবার একক নারীর ভূমিকা না। আজকে পৃথিবী পরিপূর্ণ হয়েছে নারী এবং পুরুষের মাধ্যমে। বিশেষ করে নারী সমাজ, নারী সমাজের কুরবানি ইতিহাসের বাঁকে বাঁকে আমরা লক্ষ্য করি। মা বন্ধুর উদ্দেশ্যে যে কথাটা বলবো যে একটা সুস্থ সুন্দর সমাজ গঠনে নারীদের যে যথেষ্ট কুরবানি আছে ইসলামের ইতিহাসে, এরকম অসংখ্য ঘটনা আছে যেগুলো আমাদের জানা দরকার। বাইতুল্লাহ, আল্লাহর ঘর, এই হারাম, এই বাইতুল্লায় প্রথম যে মানুষটা বসতি স্থাপন করেছে সেই মানুষটা নারী না পুরুষ? আল্লাহ একবার একটি পিছনের ইতিহাসে যদি আমরা ফিরে যাই, হাজার হাজার বৎসরের আগের ইতিহাস, সেই মহিষী নারী যিনি বাইতুল্লাহ প্রথম আবাদ করেছেন, সাপা মারোয়ায় যিনি সাই করেছেন, দৌড়িয়েছেন, তিনি কে? তিনি হচ্ছেন ইসমাইল আলাইহিসসালামের মা হাজারা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কথাটা কিনা সমাজ গঠনে, সমাজ বিনির্মাণে আমাদের মা বোনদেরকে হাজারা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মডেল হতে হবে। কথাটা কিনা আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কত সুন্দরভাবে বলছেন, মা হাজারা হোক, মায়েরা সব, জমিহুল্লাহ হোক, ছেলেরা সব, সবকিছু যাক সত্য রোগ, বিধির বিধান সত্য হোক। কথাটি কিনা সুন্দর সমাজ নির্মাণে মা হাজারার মতো মা দরকার। মা হাজারার মতো মা না হলে জমিহুল্লাহ তথা ইসমাইল আলাইহিস সালামের মতো সন্তান আমরা লাভ করতে পারবো না। মা হাজারার মতো মায়ের কারণে ইসমাইল আলাইহিস সালামের মতো নবী আমরা পেয়েছি। কথাটি কিনা যুগে যুগে মায়েদের কারণে আমরা পৃথিবীতে উত্তম সন্তান পেয়েছি, শ্রেষ্ঠ সন্তান পেয়েছি, এবং নবী রাসূল, সমস্ত নবী রাসূল মায়ের গর্ভ থেকে এসেছেন। কথাটি কিনা তাহলে মহতরম হাজরিন, বাইতুল্লাহ আবাদ, সাফা মারওয়ায় যিনি প্রথম সাই করেছেন তিনি হচ্ছেন হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার আসেন প্রথম ইসলাম গ্রহণ করেছে যে মানুষটা ইতিহাসে স্থান করে নিয়েছে, যাকে ডিঙ্গানো কোনো মানুষের পক্ষে সম্ভব না, কোনো পুরুষের পক্ষে কখনোই সম্ভব না, সেই মানুষটাকে, সেই মানুষটাকে আমাদের মা উম্মুহাতুল মুমিনিন, আমাদের মাদের অন্তর্ভুক্ত। হ্যাঁ, তিনি মহিষী নারী, তার নাম কি? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কথা কিরা ইসলাম প্রতিষ্ঠায় ওহির সূচনায় আমরা আজকে ওহির স্লোগান দেই, সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। এই ওহির নাজিলের সূচনায় যিনি দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন তিনি আমাদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কথা কিনা ওই সময় পৃথিবীর সেরা মানুষ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি সান্ত্বনা না দিতেন, আল্লাহ রাসূল তো ভয়ে কাঁপছেন। হ্যাঁ, ওহী নাজিল হওয়ার পর যখন বাড়িতে আসলেন মা খাদিজাকে কি বলছেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও। এই যে কম্পন, এই কম্পনের সময় আল্লাহ রাসূলের এই কঠিন মুহূর্তে যিনি সান্ত্বনার বাণী শুনিয়েছিলেন সে তিনি কিন্তু একজন মহিলা। কথা কিনা তাহলে মহিলা কিভাবে সান্ত্বনা বাণী শোনাচ্ছেন? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হ্যাঁ, আপনি নিরাশ হবেন না, আল্লাহকে অপমান করবেন না, আপনি অন্যহীনকে অন্ন দেন, আশ্রয়হীনকে আশ্রয় দেন। হ্যাঁ,
কত সুন্দরভাবে বলছেন, কনফিডেন্স আত্মবিশ্বাস কি আল্লাহ রাসূলের প্রতি। আর এই আত্মবিশ্বাস এই কনফিডেন্স সুদৃঢ় করার জন্য মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তাকে নিয়ে গেলেন কোথায়, তাওরাত জাবুরের পণ্ডিত ওয়ারাকা বিন নাওফলের কাছে। হ্যাঁ, কেমন ভূমিকা, কেমন প্রশংসনীয় কাজ। তাহলে মায়ের ভূমিকা কতটুকু, আমাদের মা বোনদের জন্য একমাত্র অনুসরণীয় ব্যক্তি আল্লাহ রাসূলের বিবিরা, স্ত্রীরা, কদারিক্ষীরা, তারা হচ্ছেন অনুসরণীয় ব্যক্তি, মডেল আমাদের মা বোনদের জন্য সমাজ নির্মাণে, সুন্দর সুস্থ সমাজ নির্মাণে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, ইসলামের ইতিহাসে দিনের জন্য যে মানুষটা কুরবানি করেছেন, দিনের জন্য শাহাদত বরণ করেছেন, সেই মানুষটা কিন্তু পুরুষ না। প্রথম যে শাহাদতের পেয়ালা অমিয় সুদা পান করেছেন যে মানুষটা, তিনি ছিলেন একজন মহিলা। তিনি কে? তিনি হচ্ছেন মজলুম সাহাবি, নির্যাতিত সাহাবি, হ্যাঁ, আম্মার ইয়াসির রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী, আম্মারের মা, আম্মার বিন ইয়াসিরের মা, তার নাম কি? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহু আকবার। তাহলে ইসলাম প্রতিষ্ঠা, ইসলামের সূচনাকালে, দুর্যোগকালীন সময়ে মা বোনদের ভূমিকা কত প্রশংসনীয়। আজকেও যদি আমরা ওহির সমাজ, ওহির আলোকে সুন্দর সমাজ নির্মাণ করতে চাই, আমাদের মা বোনদেরকে এগিয়ে আসা উচিত কিনা? মা বোনরা যদি এগিয়ে না আসে, আপনি কখনোই এই জাহিলি সমাজ, এই ত্রুটিপূর্ণ সমাজ, শিরক বিদাতে পরিপূর্ণ সমাজ আপনি সুন্দরভাবে গড়ে তুলতে পারবেন না। এই জন্য মা বোনদেরকে বলবো, আপনাদেরকে এগিয়ে আসতে হবে আগে, কারণ আপনাদের সম্মান আল্লাহর কাছে কি, মর্যাদা আল্লাহর কাছে সমান, কথা ঠিক কিনা? মা বোনদের সম্মান আল্লাহর কাছে সমান কিনা? পুরুষ নারী পুরুষের মধ্যে কোন পার্থক্য আছে মর্যাদার দিক দিয়ে? নারী পুরুষের কোন পার্থক্য আছে মর্যাদার দিক দিয়ে? আমি বলছি মর্যাদার দিক দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহালের 97 নম্বর আয়াতে কি বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ফাহুয়া মুমিন ওয়া হুয়া মুমিন ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, যে ঈমান এনে যে সৎকর্ম করবে, সে নারী হোক আর পুরুষ হোক, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পবিত্র জীবন দান করব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে মর্যাদার মানদণ্ড সেটা কি? কিসের উপর? লিঙ্গের উপর? লিঙ্গের উপর, গোত্রের উপর, বংশের উপর? না। আল্লাহু আকবার। মা বোনদেরকে এখান থেকে সবক নিতে হবে, কোন সময় আল্লাহ কথা বলছেন, যেই যেই সময় নারীদের কোনো সম্মান ছিল না, নারীদের কোনো মর্যাদা ছিল না। ইসলামী, ইসলামী একমাত্র জীবন ব্যবস্থা যে জীবন ব্যবস্থায় নারীকে সর্বোচ্চ মর্যাদা দেওয়া হয়েছে, কথা ঠিক না? ইসলামের শত্রুরা আজকে প্রপাগান্ডা করে ইসলামের বিরুদ্ধে কথা বলে, ইসলাম নারীকে মর্যাদা দেয় নাই। আজও পশ্চিমারা, ইহুদি খ্রিস্টানরা নারীদেরকে কোনো সম্মান দেয় নাই, দিছে? আল্লাহু আকবার। সপ্তদশ শতাব্দীর কথা বলছি, 1700 সময়ের কথা বলছি, যে ওই সময়, এই সময় পর্যন্ত ইসলাম আসার পরও ইউরোপে মিডিয়ার প্রচারণা, ইহুদি খ্রিস্টানদের প্রচারণা, তাদের দৃষ্টিভঙ্গি নারী জাতি সম্পর্কে সেটা কি, যে নারীর কোনো আত্মা নাই। কি বলবেন? আত্মা ছাড়া মানুষ হয়? আত্মা ছাড়া কোনো মানুষ হয়? কিন্তু ইহুদি খ্রিস্টানদের দৃষ্টিভঙ্গি, ওমেন হ্যাজ নো সোল, নারীর কোনো আত্মা নাই। এই কথাটা কোথা থেকে আসছে? কাউন্সিল দা ওয়েস, গেনিডের একটা সম্মেলন থেকে, পণ্ডিত যারা ইহুদি খ্রিস্টানদের মধ্যে, পণ্ডিতরা সম্মেলনে বসে নারীর আত্মা আছে কিনা চুলচেরা বিশ্লেষণ করে সিদ্ধান্তে উপনীত হয়েছে,
এবং দুনিয়ার মানুষকে জানাচ্ছে কি জানাচ্ছে উম্যান হ্যাজ নো সোল, নারীর কোনো আত্মা নেই। আচ্ছা নারীর আত্মা আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার এক নম্বর আয়াতে কি বলছেন, ইয়া আইয়ুহান নাস উত্তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসি ওয়াহিদা, নারী পুরুষকে আল্লাহ একটা নফস থেকে সৃষ্টি করেছেন, কথাটি কিনা? তাহলে নারীরও আত্মা আছে পুরুষেরও কি আছে? আত্মা আছে। তাইলে পশ্চিমা সমাজ আজকে নারীর ব্যাপারে, নারীদের অধিকারের ব্যাপারে, মর্যাদার ব্যাপারে কি এরা সুচ্চার মাঠে? হ্যাঁ তাদের সমাজে, তাদের মহিলা সমাজে নারীদের সম্মান নাও থাকতে পারে, এটা ভিন্ন কথা, কিন্তু ইসলামী সমাজে নারী পুরুষের মাঝে মর্যাদার দিক দিয়ে কোন বৈষম্য তৈরি করা হয় নাই, করা হয়েছে। আল্লাহ জান্নাত সৃষ্টি করছেন, এই জান্নাত কি শুধু পুরুষদের জন্য না মহিলাদের জন্য? কার জন্য জান্নাত? পুরুষ মহিলা না, ইমান এনে যে সৎকর্ম করবে তার জন্যই জান্নাত, কথা ঠিক না? পুরুষ মহিলা না, ইমান এনে ইমানদার নরনারী, ইমানদার নারী পুরুষের জন্য আল্লাহ জান্নাত বরাদ্দ করে গেছেন। এখানে বৈষম্য তৈরি করেন নাই, বৈষম্য তৈরি করছে, বৈষম্য তৈরি করেন নাই। আল্লাহর কাছে সম্মানিত ব্যক্তিকে মর্যাদার দিক দিয়ে সম্মান মর্যাদা বেশি কার? সূরা হুজরাতের 13 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে সবচেয়ে বেশি আল্লাহ ভীরু। সে নারী হতে পারে পুরুষ হতে পারে, কথা ঠিক কিনা? সে নারী হতে পারে পুরুষ হতে পারে। কেমন মর্যাদা দেখেন একজন মহিলা, আল্লাহ রাসূলের প্রথম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কুরবানির কারণে আরশে আজিম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দিয়েছেন, সালাম দেন না? এটা কিসের কারণে দিয়েছেন? ইমানের কারণে, তার তাকওয়ার কারণে, আরশে আজিম থেকে সালাম, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল কি বলছেন? জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, বিবি খাদিজা একটা পাত্র নিয়ে আসছেন, জিবরাইল বলতেছেন ইয়া রাসূলুল্লাহ খাদিজা আসতেছেন, হাতে তার পাত্র আছে, আছে পানীয় এবং খাদ্য, যখন সে আপনার কাছে আসবে আপনি তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সালাম দিবেন এবং আমার পক্ষ থেকেও সালাম দিবেন এবং তাকে একটা জান্নাতের সুসংবাদ দিবেন, জান্নাতের একটা ঘরের যেখানে কোলাহল নাই। হ্যাঁ তাহলে এই যে মর্যাদা, এটা কিসের কারণে? আল্লাহ রাসূলের প্রথমা স্ত্রী হওয়ার কারণে না তার কোয়ালিটির কারণে? তার কোয়ালিটি, তার গুণ, তার ইমান, তার তাকওয়া। নারী পুরুষের মধ্যে সাধারণত মর্যাদার দিক দিয়ে কোনো পার্থক্য নাই, তবে পার্থক্যটা কোথায়? ইমান এবং আমলের ভিত্তিতে, কথা ঠিক কিনা? ইমান এবং আমলের ভিত্তিতে। এই জন্য সূরা নাহলে আল্লাহ কথা বলছেন, মানে আমি সলিহান মিন যাকারিন উনসা ও হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়িবা, ইমান এনে যে সৎকর্ম করবে সে নারী হোক আর পুরুষ হোক, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পবিত্র জীবন দান করব, আল্লাহু আকবার। তাহলে মহতরম হাজিরিন, মর্যাদা আল্লাহর কাছে নারী পুরুষের সমান। অতএব মা বোনদেরকে আমরা বলবো, এটা আপনারা জানেন, জাহালে আব্দুর করতে হবে, আল্লাহ আপনাদেরকে সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, অতএব আপনি কৃতজ্ঞতা স্বরূপ আল্লাহর এই দুনিয়া, এই দুনিয়া এই সমাজ নির্মাণে আপনাকে ভূমিকা পালন করতে হবে, কারণ আল্লাহ আপনাকে সম্মান দিয়েছেন। শুধু সম্মান না, অধিকারের দিক দিয়ে অধিকার কার বেশি, নারীর না পুরুষের, বলেন তো? অধিকার, অধিকার কার বেশি? নারীর। নারীকে সর্বোচ্চ সম্মান দেওয়া হয়েছে অধিকারের দিক দিয়ে। কিভাবে? সহিহ বুখারী মুসলিমের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, قال رجل يا رسول الله من احق بحسن صحابتي قال امك ثم من قال امك ثم من قال امك ثم من قال ابوك একজন ব্যক্তি আল্লাহ রাসূলের দরবারে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সম্মানের দিক দিয়ে, অধিকারের দিক দিয়ে, খেদমতের দিক দিয়ে আমার কাছে বেশি হকদার কে? আমার মা বাবার মধ্যে, মা বাবার মাঝে খেদমতের দিকে হকদারটা কে? কে আমার কাছে বেশি সেবা পাবে, খেদমত পাবে? আল্লাহ রাসূল কি বাপের কথা বলছেন? বাপের কথা বলছেন? কার কথা বলছেন? মা। কয়বার বলছেন?
আল্লাহু আকবার, মা মা মা, অতঃপর বাবা, কারণ বাবার সম্মান তো সমাজে আছেই, আছে না? সমাজে আছে, প্রতিষ্ঠিত। সম্মান নাই জাহিলি সমাজে কার, কোন জাতির? মা মায়ের নাই। এই জন্য বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলাম কার কথা উল্লেখ করলেন? মা মার কথা তিনবার বললেন। হ্যাঁ, 100% ভালোবাসা আছে আপনার কাছে। এই ভালোবাসা 100% ভালোবাসার মধ্যে মায়ের অধিকার কতটুকু, কত পার্সেন্ট? 75% ভালোবাসা হচ্ছে মায়ের জন্য, 75% ভালোবাসা বরাদ্দ করছেন কার জন্য? মায়ের জন্য, কথা ঠিক কিনা? আর 25% এটা কার জন্য? এলো বাবার। ভালোবাসাকে চার ভাগে ভাগ করলে তিন ভাগ হচ্ছে মায়ের জন্য, এটা মায়ের অধিকার, মা জাতির অধিকার। খাইরুল বাশার বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর পূর্বে মা জাতিকে যে অধিকার দিলেন আল্লাহর পক্ষ থেকে, এই অধিকার কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে, এই অধিকার কেউ ছিন্ন করতে পারবে না, কথা কিনা? স্বর্ণের মেডেল, স্বর্ণের মেডেল এটা কার জন্য, বাপের জন্য না মায়ের জন্য? স্বর্ণের মেডেল এলো মায়ের জন্য বরাদ্দ ইসলামের পক্ষ থেকে, আল্লাহু আকবার। আর বাপের জন্য কি? রূপার মেডেল। বাপের জন্য স্বর্ণ কি হারাম? স্বর্ণ একবারই হারাম, কিন্তু মায়ের জন্য এটা কি, মা জাতির জন্য এটা কি হালাল? আল্লাহু আকবার। মোহতারাম হাজির, এই জন্য বলছি মর্যাদা অধিকার এগুলো আমাদেরকে বুঝতে হবে, বিশেষ করে মা বোনদেরকে। অধিকার মায়ের বেশি, মায়ের অধিকার সবচেয়ে বেশি তা ইসলাম দিয়েছে। আর দায়িত্ব, দায়িত্ব কাদের উপর? সূরা নিসার আল্লাহ কি বলছেন? নারী জাতির উপর রক্ষক, কর্তৃত্বশীল কারা? নারী না পুরুষ? পুরুষ। তাহলে এখানে দায়িত্ব বেশি, রক্ষক বলা হয়েছে, দেখাশোনার দায়িত্ব, সার্বিক দায়িত্ব, মৌলিক প্রয়োজন একজন মানুষের, সে নারী হোক আর পুরুষ হোক, এই যে মৌলিক প্রয়োজন একজন নারীর, এটা কে দেখবে? কে দেখবে এটা? এটা পুরুষের দায়িত্ব। হ্যাঁ, আল্লাহু আকবার। তাহলে দায়িত্ব বেশি কিন্তু মর্যাদা বেশি না, অধিকার বেশি না, পুরুষের দায়িত্ব বেশি। অর্থনীতি, অর্থনৈতিক বিষয়টা, হ্যাঁ, তার একটা মহিলার সার্বিক দেখাশোনা করতে হয় কাকে? একজন পুরুষকে করতে হয়, করতে হয় কিনা? এই জন্য আল্লাহ সম্পদ, এটা আল্লাহর ইনসাফ, এটা সম্পদের ক্ষেত্রে নারীর চাইতে পুরুষ কয়গুণ বেশি পায়? দ্বিগুণ না? মহিলারা পাবে একগুণ আর পুরুষ পাবে কয়গুণ? দ্বিগুণ। এটাই তো নিয়ম, এটা এই যে ব্যবস্থা, এটা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে, এটা ইনসাফপূর্ণ ব্যবস্থা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহর প্রত্যেকটা বিধিবিধান দুনিয়ার মানুষের জন্য ইনসাফপূর্ণ। ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি। এখানে আপনি বলে দেন তোমার রবের কথা সত্য নয়, পরিপূর্ণ, এ কথার পরিবর্তনকারী দুনিয়ার কোনো মানুষের নাই। তাহলে বোঝা যাচ্ছে মোহতারাম হাজিরিন, সমাজ সংসারে নারী পুরুষের মর্যাদা অধিকার দায়িত্ব এক না, এক। নারীর কর্মক্ষেত্র আলাদা, পুরুষের কর্মক্ষেত্র আলাদা। পুরুষ তার অঙ্গনে পরিমণ্ডলে দায়িত্ব পালন করবে, সংস্কারের কাজ করবে, মহিলা তার পরিমণ্ডলে তার অঙ্গনে কি করবে? সংস্কারের কাজ করবে। পুরুষের কাজটা কোথায়? বাহিরে, ঠিক না? হাটে, বাজারে, প্রকাশ্য ময়দানে। এই যে প্রকাশ্য ময়দানে আজকে লাখো মানুষের ঢল নেমেছে, এটা পুরুষদের দ্বারাই সম্ভব হয়েছে, ওপেন এই সম্মেলনে আসা, কথা ঠিক কিনা? একজন মহিলা কি এভাবে আসতে পারবে? পারবে না। তাহলে প্রকাশ্য, এই প্রকাশ্যে দাওয়াতি কাজ করবে কারা? পুরুষরা। এই দায়িত্ব হচ্ছে পুরুষদের, কিন্তু আভ্যন্তরীণ দায়িত্ব, বাইরের দায়িত্ব পুরুষের, কিন্তু ভিতরের দায়িত্বটা কার? ঘর সামলাবে কে? ঘর সামলাতে হবে একজন মহিলাকে, মা বোনদেরকে। অতএব আমাদের মা বোনদেরকে এই যে দায়িত্ব ঘরকে সুন্দর করা সামলানো, এই দায়িত্বটা কে দিয়েছেন? আল্লাহ রাসূল দিয়েছেন। আল্লাহ রাসূল কি বলছেন? আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। তোমরা প্রত্যেকই রক্ষক, তোমাদের দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। ফাল ইমামু রাঈন ওয়া হুয়া মাসউলুন। হ্যাঁ, শাসককে জিজ্ঞেস করা হবে তার অধীনস্থদের ব্যাপারে। তারপরে ওয়া রাজুলু রাঈন আলা আহলিহি ওয়া হুয়া মাসউলুন। পুরুষের দায়িত্ব হচ্ছে তার পরিবার,
মানে টোটাল গোটা পরিবার গোটা পরিবারকে দেখাশোনা করতে হবে, দায়িত্ব পালন করতে হবে, এ ব্যাপারে তাকে জিজ্ঞেস করা হবে। ওয়াল মারাতু রাঈয়াতুন আলা বাইতি জাওজিহা, মহিলা দায়িত্বশীল তার স্বামীর গৃহের ঘরের। তাহলে মহিলার দায়িত্বটা কোথায়? সাধারণত মূল দায়িত্ব হচ্ছে তার ঘরে, কথা ঠিক কিনা? মূল দায়িত্ব হচ্ছে ঘরে, কারণ সন্তানের প্রথম পাঠশালা হচ্ছে মা, মা কিনা? এই জন্য মাকে আগে ভালো হতে হবে, সমাজ সংস্কার করতে হবে, মাকে আগে সংস্কার করতে হবে। মা যদি সংশোধিত হয়, মা যদি সংশোধন করে, হ্যাঁ, তাহলে সন্তানের উপর পরিবারের উপর কি আর প্রভাব পড়বে? অতএব আমাদের মা বোনদেরকে আমরা সংশোধন করব, কি শিক্ষা আগে দেব? আমাদের মা বোনদেরকে আগে শিক্ষা নিতে হবে আকীদা, তাওহীদ। আমরা যদি সুন্দর সমাজ নির্মাণ করতে যাই, নবী রাসূলদের যে মিশন এবং ভিশন ছিল, আমাদের মা বোনদের একই মিশন ভিশন থাকবে। মহিলা সাহাবীরা যেভাবে বাড়ি বাড়ির ভিতরে দাওয়াতি কাজ করেছেন, ইতিহাস সাক্ষী দেয় তারা বাহিরেও দাওয়াতি কাজ করছেন অত্যন্ত নিরাপত্তার সাথে, পর্দার সাথে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না কেমন দাওয়াতি কাজ করতেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা দুইটা হাদিস না, 2210টা হাদিস তার জানা ছিল, 2210টা হাদিস। আবু মুসা আশারী বলছেন, দুর্বুদ্ধ বিষয়ে হাদিস যখন আমরা বুঝতাম না, আমরা কার কাছে আসতাম? মা আয়েশার কাছে আসতাম, তাকে জিজ্ঞেস করতাম এবং সেখান থেকে সমাধান দিতাম। তো মা বোনদেরও কি করতে হবে? জ্ঞান অর্জন করতে হবে আগে নিজেদের সংশোধনের জন্য। পরিবারে তাদের কাজ, এই কাজ করার আগে, আমল করার আগে তাদেরকে শিখতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। কারণ জ্ঞান অর্জন করা নারী পুরুষ উভয়ের উপর কি ফরজ? ফরজ না? এখানে মানে তারতম্য করা হয়েছে। আল্লাহ রাসূল কি বলছেন? তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন, যে জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমান নরনারীর উপর কি ফরজ। তাহলে পুরুষ জাতি শুধু জ্ঞান অর্জন করবে, মহিলারা জ্ঞান অর্জন করবে না, এটা হতে পারে না। মহিলাকে ইসলাম আইনে আসতে হবে, কথা ঠিক কিনা? আমরা শিখলাম আর তারা যদি জাহেল থাকে, আপনি কি এই সমাজের পরিবর্তন করতে পারবেন? কখনই সম্ভব না। অতএব মহিলাদেরকে ইসলামে আনতে হবে, মসজিদে নিতে হবে। আল্লাহ রাসূলের দিকে মহিলারা মসজিদে যেত কিনা, হাটে বাজারে যেত কিনা? যেত। হ্যাঁ, যুদ্ধের ময়দানে যেত কিনা? যেত। কিন্তু এখানে ব্যাপার আছে, নারীর উপর পুরুষের উপর যে দায়িত্ব, যে বিধান প্রযোজ্য, একজন নারীর উপর সেই বিধান কি প্রযোজ্য? তবে দলিল যদি থাকে তাহলে ভিন্ন কথা। কিভাবে? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে মহিলাদের কি কোনো জিহাদ নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন যে মহিলাদের জিহাদ আছে, তবে সেই জিহাদে কোনো লড়াই নাই, মারামারি নাই, অস্ত্রোত্তোলন নাই। তাহলে তাদের জিহাদটা কি? হজ এবং উমরা। এটা স্বতন্ত্র বিধান, এটা একটা স্বতন্ত্র বিধান না। সাধারণ নিয়ম হচ্ছে একজন পুরুষের জন্য যে বিধান প্রযোজ্য, একজন মহিলার জন্য সেই বিধান প্রযোজ্য। কিন্তু আজকে দেখেন আমরা এই ক্ষেত্রে সে দলিল ছাড়া অনেকে এখানে যে ভুলটা করি সেটা কি? সালাত আদায় করার সময় আজকে এক শ্রেণীর আলেম, পেট পূজারী, ধান্দাবাজ, হ্যাঁ আলেম, সালাতের মধ্যে নারী এবং পুরুষের মধ্যে পার্থক্য সৃষ্টি করে, করে কিনা? করে কি করে না? নারীর সালাত একরকম দেখায়, আবার পুরুষের সালাত দেখায় আরেক রকম। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নবী যিনি আমাদের মডেল ঈমান এবং আমলের জগতে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি সালাতের ব্যাপারে কি বলছেন? সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সহিহ বুখারীর হাদিস। আল্লাহ রাসূল বলছেন যে আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছো ঠিক সেভাবে তোমরা সালাত আদায় করবা। তাইলে সালাত আদায় করার ক্ষেত্রে নারী পুরুষের মধ্যে কোনো পার্থক্য আছে? এইখানে কিন্তু পার্থক্য নেই। হ্যাঁ, পার্থক্য আছে এক জায়গায়, কাতারের ক্ষেত্রে। পুরুষদের প্রথম কাতার, পুরুষদের জন্য প্রথম কাতার কি? সর্বশ্রেষ্ঠ, ঠিক কি না? একথা আল্লাহ রাসূল বলছেন। আর মহিলাদের জন্য সর্বশ্রেষ্ঠ কাতার কোনটা? প্রথমটা না শেষেরটা? তাহলে এটা দলিল আছে এখানে, মহিলাদের জন্য যে শেষেরটা আর পুরুষের জন্য প্রথমটা। আর পুরুষের জন্য মানে সোয়াবের দিক দিয়ে, সম্মানের দিক দিয়ে একবারে নিম্ন স্তরের কোনটা? শেষের কাতার, শেষের কাতার। আর মহিলাদের জন্য হচ্ছে প্রথম কাতার। তাহলে এখানে দলিল আছে, ঠিক না? যদি দলিল থাকে, আমাদের বৈশিষ্ট্য যে এটা আহলাদিসদের বৈশিষ্ট্য, দলিলের কাছে আমরা মাথা নত করি, কারো কথার কাছে, কারো বক্তব্যের কাছে আহলাদিসরা মাথা নত করে না, কথা কিনা? দলিল যদি কেউ দেয়
আমরা সেটা মেনে নেই, যেহেতু দলিল আছে এখানে বিরোধিতা বা না মেনে নেওয়ার কোনো সুযোগ নাই। তাহলে মোহতারাম হাজিরিন, এজন্য বলবো যেটা হচ্ছে যে আমাদের মা বোনদেরকে সমাজ সংশোধন করতে হলে যে বিষয়টা এখন জরুরি সেটা হচ্ছে শারীরবিদ্যায় তাদেরকে পারদর্শী হতে হবে। শারীরবিদ্যা, একটা মা বা বোনের যদি শরীয়তের জ্ঞান না থাকে আপনি ওই মহিলা থেকে কল্যাণ আশা করতে পারবেন না, পারবেন সে যাই হোক সে আপনার কি কল্যাণ করবে। তাহলে সতী সাধবী নারী, সতী সাধবী নারী কে হয়? যার ভিতরে দিন আছে, ঠিক না? যার ভিতরে দিনের জ্ঞান আছে। তাহলে আমাদের মা বোনদেরকে এইভাবে ঢেলে সাজাতে হবে, দায়িত্বটা আমাদের পুরুষদের, এটা আমার দায়িত্ব আমার মেয়েকে ঢেলে সাজানো। তারা আগামী দিনে একটা পরিবার একটা সমাজ গঠন করবে, কিন্তু আমি আমার মাকে আমি আমার মেয়েকে যদি অজ্ঞ রাখি আর সে যদি একটা পরিবারে যায় তার দ্বারা ওই পরিবার কখনই কল্যাণ লাভ করতে পারবে না। তাহলে সমাজ সংশোধন করতে হলে পিতা মাতা আমরা যারা আছি আমরা আমাদের কন্যা সন্তান আমাদের মা বোনদেরকে কি করবো? শরীয়তের আলোকে ইসলামী শারীরিক জ্ঞান এই জ্ঞানে তাদেরকে পারদর্শী করবো, এক্সপার্ট করবো, এক্সপার্ট করতে হবে। আল্লাহ রাসূলের এক মহিলা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ হাদিস তো সব পুরুষরা নিয়ে গেল, হাদিস তো সব পুরুষরা নিয়ে গেল, আপনার পক্ষ থেকে আমাদেরকে একটা দিন নির্ধারণ করে দেন, আমরা ওই দিনে আসবো। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে শিক্ষা দিয়েছেন সে শিক্ষায় আমরা উদ্ভাসিত হব। দয়ার নবী শুধু পুরুষদেরকে শিক্ষা দেন নাই, কাকে? মহিলাদেরকে শিক্ষা দিয়ে মহিলাদের জন্য বরাদ্দ করছেন একটা দিন। তোমরা অমুক দিন আসো, অমুক জায়গায় আসো, আহলাদিস মহিলা সংস্থা আজকে সারা বাংলাদেশে তারা কি এই কাজটা করতেছে? করতেছে না? দাওয়াতি কাজ করতেছে কিনা? আমাদের মা বোনরা এই কাজটা করতেছে সমাজ সংশোধনে। অতএব আপনার মেয়ে যাতে মহিলা সংস্থার সদস্য হয়, আমাদের যে চূড়ান্ত লক্ষ্য সেটা কি? চার দফা কর্মসূচির চতুর্থ দফা কর্মসূচির তাজদিদে মিল্লাত সমাজ সংস্কার, কথা ঠিক কিনা? তাহলে সমাজ সংস্কার যদি আমরা করতে চাই ওহির আলোকে সমাজ সংশোধন করতে হবে, আর ওহির জ্ঞানে আমাদের মা বোনদেরকে কি করতে হবে? এক্সপার্ট করতে হবে, পারদর্শী করতে হবে, আমাদের দায়িত্ব। পাশাপাশি মা বোনদেরকে যে আরো গুণগুলো অর্জন করতে হবে সেটা কি? তাকে পুণ্যবতী হতে হবে, মহিষী নারী হতে হবে, আদর্শ নারী হতে হবে। আর আমাদের মা বোনরা মহিষী নারী কি হতে পারবে যদি আমার বাড়িতে আমার ঘরে ইন্ডিয়ান সিরিয়াল চলে? হতে পারবে? আমাদের মা বোনরা যদি স্টার জলসা জি বাংলা দেখে, হ্যাঁ, পশ্চিম কালো তাদের মধ্যে ইমান জাগ্রত হবে না, শয়তান তাদেরকে কাবু করে রাখবে এবং এই শয়তানের প্রভাবে আপনি আপনার ঘরে কখনো শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না। আর এই ধরনের জাহিলিয়াত আজকে যদি আমাদের ঘরে চলে, মা বোনরা যদি অশ্লীল কর্মকাণ্ডে অশ্লীল কাজে জড়িয়ে থাকে, এই দায় দায়িত্ব শুধু নারীর না, এই দায় দায়িত্ব পুরুষকেও বহন করতে হবে, কথা ঠিক কিনা? দায়ুস জান্নাতে যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিষ্কার ঘোষণা যে দায়ুস জান্নাতে যাবে না। দায়ুস কে? একজনের পাপের কারণে আরেকজনের শাস্তি হয়, একজনে পাপ করছে দোষী হয়েছেন আপনি, মেয়ে পাপ করছে দায়ী হচ্ছে বাবা মা। হ্যাঁ, দায়িত্বের অবহেলার কারণে মেয়েটা নষ্ট হয়ে গেছে, কিন্তু এই মেয়ে, এই মেয়ের কারণে বাবা পরকালে লাঞ্ছিত হবে, অপমানিত হবে, লাঞ্ছিত অপমানিত হয়ে তাকে জাহান্নামে যেতে হবে, কথা ঠিক কিনা? অতএব আমি বলবো আহলাদিস আন্দোলন সরকার পরিবর্তন আন্দোলন করে না, আহলাদিস আন্দোলন দুনিয়ার মানুষের পরিবর্তন চায়, আর দুনিয়ার মানুষের পরিবর্তনের আগে আমরা নিজের পরিবর্তন চাই, কথা ঠিক কিনা? আমরা সবাই নিজের পরিবর্তন চাই, আর এই পরিবর্তনের লক্ষ্যে প্রতি বছরে ইজতেমা হয়। অতএব আমরা যদি নিজেদের পরিবর্তন চাই, এটাই যদি আমাদের উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে আমাদেরকে কি করতে হবে? নিজের মাঝে আগে দিন কায়েম করতে হবে, পরিবারের মাঝে দিন কায়েম করতে হবে, সবার মাঝে দিন কায়েম করতে হবে, এইভাবে সমাজ সংশোধন করতে হবে। সমাজের জাহিলিয়াত শিরক বিদাত, ঘরের বাইরে যত শিরক বিদাত আছে, জাহিলিয়াত আছে, কুসংস্কার আছে, তার কবর দিতে হবে। সেই লক্ষ্যে আমরা যে যেখান থেকে আসি না কেন আজকে এই প্রতিজ্ঞা নিয়ে বাড়ি ফিরে যেতে হবে যে সমাজ সংশোধনে আমি মৃত্যু পর্যন্ত কি করব, কাজ করব ওহির আলোকে নবী রাসূলদের তরিকায়। এই দায়িত্ব পালনে মাঠে ময়দানে ঘরে বাহিরে নারী পুরুষ আমাদের সবাইকে সুচ্চার হতে হবে। আমরা যদি সুচ্চার হই তাহলে ইনশাআল্লাহ এদেশের মাটিতে আহলাদিস আন্দোলনের স্রোতকে কেউ ঠেকাতে পারবে না, কথা ঠিক কিনা? ইতিহাসে পারে নাই, ফেরাউন পারে নাই, নমরুদ পারে নাই,
আবু জেহেল পারে নাই ওহির আন্দোলন হকের আন্দোলনকে ঠেকাতে। ইনশাআল্লাহ আমরা যদি এইভাবে তৈরি হতে পারি, ঘরকে প্রস্তুত করতে পারি, মামুনদেরকে প্রস্তুত করতে পারি, তাহলে আহলে হাদিস আন্দোলনের এই সূত্রধারাকে কেউ এদেশের মাটি থেকে নস্যাত করতে পারবে না। অতএব আসুন আসুন নিজের পরিবর্তনের জন্য কাজ করি, ঘরকে সংশোধন করে মামুনদেরকে আমরা গড়ে তুলি। আমরা আসুন আমাদের উন্নত ললাট আল্লাহর দরবারে ভুলুণ্ঠিত করি। কবি নজরুলের ভাষায়, আমি যার চির অজয় ঝোটা কানুনের নিগুর আমারে করিতে পারিনি জয়। কত নমরুদ কত ফেরাউন কত সত্তাদ করুন আসিয়াছে মুরেই চলপতে হইয়া বাধা দারুন। পুরি নাই আমি নমরুদে হুতাশনে বিকাইনি আমি বিপুল কারুনি ধনে সত্তাদের ওই অহংকারী মাত্তা বালুতে মিশেছে শেষে ফেরাউন গেছে নীল দরিয়ায় ভেসে নমরুদ শিরে পড়েছে প্রায় জর। আমি মুসলিম এক আল্লাহ সারা করি না করো তসলিম লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর সকল বিধান বাতিল করো। সবাই গান্ধীর মোবারকবাদ জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।